রমজান মাসে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টা সফল হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তেল চিনি ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আপনারা জানেন পরিবর্তিত বৃহস্পতিবার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাজার ব্যবস্থা দেশের বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, জনস্বার্থ বিরোধী যে কোনো ধরনের সিন্ডিকেটের অস্তিত্ব মেনে নেবে না সরকার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আসন্ন রমজানে কোনো অসাধু চক্রের কারসাজি সফল হতে দেয়া হবে না। কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টা সফল করতে দেশবাসীকে আশ্বস্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, আসন্ন রমজান মাসেও কোনো পণ্য সরবরাহে ঘাটতি হবে না। পর্যাপ্ত পণ্য মজুদ থাকা সত্ত্বেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী রমজান এবং বিশেষ বিশেষ সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে, এটা এদেশে অনেকবার দেখা গেছে। সরকার বরাবরই এই অসাধু চক্রের বিরুদ্ধে সোচ্চার। এদিকে সচিবালয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে আসন্ন রমজানকে সামনে রেখে ভোজ্য তেল সহ তিনটি পণ্য আমদানিতে ভ্যাট প্রত্যাহার আগামী 30 জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানান অর্থমন্ত্রী। জিনিসের দাম যাতে করে সহনীয় পর্যায়ে থাকে সেটা রাখার জন্য আজকেও আমরা যে সমস্ত আইটেমের উপরে ভ্যাট ছিল সেগুলো আমরা তুলে নিয়েছি। ডিসিবির রোলটা অত্যন্ত ইফেক্টিভ এখন, আর এটাকে আরো মোর ইফেক্টিভ আমরা করছি। এর কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে এবং এর ক্যাপাসিটি টু ডেলিভার এন্ড টু ডিস্ট্রিবিউট এটা আমরা আরো বাড়াচ্ছি। প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে আমরা টিসিবি কে নিয়ে যাব। অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাপান দূতাবাস আয়োজিত 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফর ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ইউরোপে গত 13 বছরের মধ্যে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ বর্তমানে, আমেরিকাতেও বৃদ্ধি পেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এগুলো জানেন, যেন অন্ধের মতো আহাম্মকের মতো কথা বলেন। শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়, তারা দলগতভাবে এই কাজটি নিয়েছেন এবং সমুদ্রের ওপার থেকেও কিছু কিছু ব্যবসায়ীকে বাতাস দেওয়া হচ্ছে যাতে পণ্য স্টক করে দ্রব্যমূল্য বাড়ে। দ্রব্যমূল্য বাড়াতে বিএনপি তাদের ঘরানার ব্যবসায়ীদের উৎসাহ ও পরামর্শ দিচ্ছেন বলেও অভিযোগ করেন ডক্টর হাসান মাহমুদ। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তাদের ঘরানার যারা ব্যবসায়ী তাদেরকে উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার জন্য। এসকে সৌরভ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।